নয়, এদেশে অরুণিত ক্ষমতাও আমরা রাখি। পদ্মা নদীর প্রজাতন্ত্রের দুর্নীতিবাদ অসৎ কর্মচারী তারা নব্য বঙ্গবন্ধু সৈনিকে রূপান্তরিত হওয়া গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে সারা দেশের সর্বস্তরে, সেটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরে একটি লুটপাট নৈরাজ্যের অবস্থা সৃষ্টি করেছে। এদেশের রাজনীতিকে সুস্থ করতে হলে এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে এই জায়গাটি অবিলম্বে হস্তক্ষেপ করা প্রয়োজন, যে এই দুর্নীতিবাজ প্রজাতন্ত্রের কর্মচারী এবং রাতারাতি গজিয়ে ওঠা বঙ্গবন্ধুর সৈনিকদের দ্রুত পেছনের সারিতে ঠেলে দেওয়া। জনাব আসাদুজ্জামান, তাকে বক্তব্য রাখা জানানো জানাচ্ছি একেবারে সংক্ষেপে। তো স্বাস্থ্য সচিবের রুমে যেভাবে আটকে রেখেছে, উনি একটি আজ সারা দেশে সাংবাদিকরা একত্রিত, বলিষ্ঠ কণ্ঠে সোচ্চার হয়েছে, সাংবাদিকরা ঘরে বসে নেই, কারণ আমার বোনের উপরে আঘাত আনা হয়েছে। আমার বোন রোজিনা ইসলাম, সহকর্মী রোজিনা ইসলাম, সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম, অনুসন্ধানী সাংবাদিকতার প্রতীক্ষিত রোজিনা ইসলাম আজ কারাগারে বন্দী। আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে বলতে চাই, দেখে যান সারা দেশের সাংবাদিকরা কিভাবে সোচ্চার হয়েছে, কিভাবে আজ ঐক্যবদ্ধ হয়েছে সাংবাদিকদের জন্য। এই পদে বক্তব্য রাখছেন ইসলামকে, যারা লাঞ্ছিত করেছেন, নির্যাতন করেছেন। আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে শুধু রোজিনা ইসলামের মুক্তির দাবি জানাতে চাই না, আমি আরো দুটি দাবি এখানে জানাতে চাই। একটি হল মূল ধারার গণমাধ্যম কর্মীদের যেভাবে হেনস্থা করা হয়েছে, বিভিন্ন সময়ে মামলা দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, সবগুলোর দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। সাগররনী হত্যার বিচার হয়নি বলেই আজকে এ ধরনের স্পর্ধা, এই ধরনের উদ্যোক্ত আপনারা দেখাতে পারেন। কথায় কথায় আমাদের বেতন বাড়ানো হয়, আমাদের প্রমোশন দেওয়া হয়। আমরা দেখছি যে কিছুদিন আগে আমাদের মিছিল মিটিং এ গোটা দেশ সয়লাব, তখনই শঙ্কা করা হয়েছিল এই সরকার ভুল পথে পা দিচ্ছে। যাদের দায়িত্ব ছিল সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সারা দেশে র্যালি মানববন্ধন করা, রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সাধারণ মানুষ তারা কিন্তু করেননি, করেছেন আমলারা, সরকারের বিভিন্ন দপ্তর। কারণ এই যে গত 12 বছরে ফুলে ফেপে তারাই তো স্বাস্থ্য হৃষ্টপুষ্ট হয়েছেন, সুবিধা হইতো তারাই, এরপরে তারাই করবেন। আমরা যেটা চাই যে বাংলাদেশের দীর্ঘদিনের আমরা বলতেই থাকবো, বলতে থাকবো, আর যারা শুনবেন না কানে তারা তুলে দেব, যে যখন দেশে বন্যা হয় তখন কিন্তু কিছু মানুষের মাছ ধরার উৎসব উঠে যায়, কারো ধান ডুবে, কেউ মাছ ধরে উৎসব করে। পৃথিবীতে, এই বিশ্বব্রহ্মাণ্ডে কিংবা বাংলাদেশে যখন করোনার মহামারী শুরু হয়েছে তখন মাছ ধরার উৎসবে পরিণত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। কিট বিক্রি থেকে আরম্ভ করে সর্বশেষ ভ্যাকসিন বিক্রি পর্যন্ত, ভ্যাকসিন কিনা পর্যন্ত সকল দুর্নীতির শ্বেতপত্র। যখন রোজিনা ইসলাম তথাকথিত তথ্য চুরির যে কার্যকলাপ তিনি করেছেন, তাকে সেটা সহ্য করতে না পারে তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী গত পরশু দিন তিনি মিডিয়াকে বলেছেন, তিনি ওই জীবন্যাসের পক্ষ নিয়ে বলেছেন যে এইটা তার করা ঠিক হয়নি, তার মানে রোজিনা ইসলামের এই কাজটা করা ঠিক হয়নি। ইতোমধ্যে কথা উঠেছে বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ কিন্তু আর নাই, বাংলাদেশ হয়ে গেছে হামলা বাংলাদেশ, বাংলাদেশ হয়ে গেছে পুলিশের বাংলাদেশ। তাই হামলার বাংলাদেশ কিংবা পুলিশের বাংলাদেশ থেকে এই কোটি কোটি জনতার নেতৃত্বের জায়গায় থেকে
আপনি আপনার দেশকে জনগণের দেশে পরিণত করেন, রাজনৈতিক নেতৃবৃন্দের দেশে পরিণত করেন, সঠিক রাজনীতির মাত্রায় সঠিক মন্ত্রীদের সিলেকশন করে বাংলাদেশের ভাবমূর্তি ফিরে নিয়ে আসেন। এবং আজকেই রজিনা ইসলামের জামিনে মুক্তি শুধু নয়, তার বিরুদ্ধে সকল অভিযোগ আদালত কর্তৃক নিষ্ক্রিয় করে তাকে মুক্তি দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তাদের যে দায়িত্ব পালন ক্ষেত্রে যেমন অগ্রসৈনিকের ভূমিকা পালন করে, ইসলামের নির্যাতন গ্রেপ্তারের ঘটনায় শুধু সাংবাদিক না, কোনো ভাবেই যায় না, গুপ্তচর ভিত্তির ভিতরে যায় না, ভাবে সেই জায়গায় বিচ্ছিতিগুলো ভরিয়ে দেওয়ার কাজ কিন্তু এটাকে তারা বলছে আমার প্রতিনিধিদের, সেই জায়গায় আমরা ভুল মানতাম। তিনি সেই জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করা পারতে তিনি তো বড়